হ্যালো নমস্কার মিস্টার ফিল্মের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো টেক্কা টিজারের ব্যাপারে যেটা আজকে রিলিজ করে গেছে আমার ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল বাট আলটিমেটলি কেমন লাগলো সেটাই হচ্ছে বড় ব্যাপার তো সেই বিষয়ে আমি আজকে এখানে আলোচনা করব যে টিজারটা কেমন ছিল টেক্কা সিনেমার সিনেমার টিজারের ব্যাপারে কথা বলার আগে এর পোস্টার ব্যাপারে আমি একটু আগে কথা বলবো যখন প্রথমের পোস্টারগুলো আসছিল প্রথম রুক্মিণীর পোস্টার স্বস্তিকার পোস্টার দেবের পোস্টার আমরা খুব বেশি ইমপ্রেস হইনি সত্যি কথা বলতে দেবের এক্সপ্রেশনটা লুকটা বাদ দিয়ে সেরকম কিছু চমক ছিল না ওদিকে খাদানেরও টিজার রিলিজ হয়ে গেছে যে মুভিটা আসবে ডিসেম্বরে সেটা টিজার এসে গেছে ইতিমধ্যে এদিকে টেকা পুজোতে রিলিজ হবে বাট টিজার আসছে না তো মানুষ এটা ভেবে ফেলেছিল যে টেকা অনেকটা পিছিয়ে গেছে খাদানের তুলনায় বা সেরম কিছু হবে না কিন্তু আজকে টিজারটা রিলিজ করে গেছে টিজারটা দেখার পরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স সবার প্রথম থেকে দেব লাস্ট থেকে দেব এই টিজারটা পুরো দেবময় ছিল দেবের লুক থেকে শুরু করে এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি একদম আলাদা একটা দেবকে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেবকে সম্ভবত আমরা হাসে দেখেছিলাম কিংবা জুলফিকারে তার বাইরে আমরা এই দেবকে চিনি না যে দেবকে এই টিজারে আমরা দেখলাম অসাধারণ পারফরমেন্স গল্পটা অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে খুব সাধারণ একটা গল্প সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে কোনো কারণে সে সাকসেস পায়নি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অনেক কিছু সে ডিজার্ভ করতে পারত কিন্তু কোনো কারণে সে সেটা পারেনি সেই কারণগুলো কি এখানে ফোল্ড হয়ে আছে সেটাকে আনফোল্ড করতে হবে সিনেমা হলে গিয়ে সেই ছেলেটা ধাক্কা খেতে 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 দেয়ালে এবার থেকে গেছে সে করলো কি একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ কিডন্যাপ করার পরে রুক্মিণী সেখানে অ্যাজ এ ক তাকে চেস করতে থাকে এইবার টুইস্টটা আসছে দেব কেন কিডন্যাপ করলো কেন এই পরিস্থিতির মধ্যে এলো সেই গল্পটা কাকে বলছে রুক্মিণী না স্বস্তিকা এই দুজনের একজনকে নিশ্চয়ই উনি বলবেন সেই ফ্ল্যাশব্যাক হবে ছবির মূল গল্প এবার টেক্কা কে সেটা এবার বুঝতে হবে দেব রুক্মিণী স্বস্তিকা ছাড়াও অনেক তাবর অভিনেতা অভিনেত্রী এই মুভিতে আছে আর ডিরেক্টারের নাম হচ্ছে সিজিৎ মুখার্জি এটা আমাদের মাথায় রাখতে হবে এই ব্যক্তিটি কাকে দিয়ে কি কাজ করিয়ে নেবে কি পারফরমেন্স বের করে নেবে কোথা থেকে গল্পে টুইস্ট এনে দেবে আমরা বুঝতে পারবো না আগের যে কোনো মুভি ওনার তুলে দেখুন উনি নতুন নতুন কিছু চমক এনেছেন স্টাইলাইজেশনে হোক ডায়লগ ডেলিভারিতে হোক টুইস্টে হোক গল্প বলার ধরনে হোক হ্যাঁ ধরনটা ধাঁচাটা ওনার এক উনি একটা নিজস্ব জোন তৈরি করে ফেলেছেন কিন্তু তার মধ্যেও এমন কিছু থাকে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে যেটা সিজিৎ মুখার্জিকে অন্য সমস্ত ডিরেক্টরের থেকে আলাদা করে তো এই সব কিছু মিলিয়ে টিজারটা অনবদ্য একটা টিজার ছিল ব্যাপারটা হচ্ছে এই মুভিটা পুজোতে আসছে তো পুজোতে আসা মানে একটা আলাদা এক্সপেক্টেশন মানুষের মধ্যে থাকে শ্রীজিৎ মুখার্জির আলাদা একটা ফ্যান জোন রয়েছে তার মধ্যে দেব রয়েছে স্বস্তিকা রয়েছে রুক্মিনী রয়েছে সবার আলাদা ফ্যান বেস রয়েছে তার ওপর পুজোর টাইম তো এই ধরনের টিজার একদমই কাম্য ছিল আর ক্লিয়ার হয়ে গেছে কি হতে চলেছে দেখুন আনফোল্ডেড জিনিসগুলো আমরা জানি না বাট গল্পের যে ধাঁচ সেটা আমরা বুঝে গেছি কি হতে চলেছে বা কি হবে প্লটটা কি এবার আমি বলছি বুঝে গেছি বুঝে গেছি মানে সেটা না বা আপনারা এটা দেখে সব বুঝে গেছেন আর আর পাঁচটা গল্পের মধ্যে হবে সেটা না কারণ ডিরেক্টরের নাম সেজিৎ মুখার্জি এই চেনা জিনিসের মধ্যে যে অচেনা কি বের করে দেবে আমরা কেউ জানি না তাই ওভারঅল টিজারটা দুর্দান্ত ছিল অনবদ্য একটা টিজার ছিল সব থেকে বেস্ট পার্ট যেটা লেগেছে টিজারে সেটা হচ্ছে পারফরমেন্স দেবের প্রথম থেকে লাস্ট পর্যন্ত অসামান্য পারফরমেন্স লেগেছে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এক্সপ্রেশন সমস্ত কিছু যেখানে বলছে গরিব লোকের যে ডায়লগটা বলছে ভূত হয়ে ঘুরে বেড়ায় তাকায়ও না এবার তাকাবে তিনি হয়তো এমন কিছু করতে চেয়েছেন বা করছেন এই কিডন্যাপটা বা এমন কিছু ওনার প্ল্যানিং রয়েছে যেটা নাড়িয়ে দেবে সভ্য সমাজকে উচ্চ শ্রেণীদের তো সেরকম কিছু একটা হবে তারপরে দেখতে পাচ্ছেন কামান্ডোরা আসছে বেশ বড় লেভেল লার্জ লেভেলের জিনিসটা প্ল্যান করা হচ্ছে এখানে ওয়ান ম্যান আর্মি এই নয় যে দেবের কোনো গ্রুপ আছে বা বিশাল কিছু অ্যাকশন সিকুয়েন্স এরকম কিছু থাকবে সেটা না বাট স্টোরি বিল্ড আপটা এই মুভির ইউএসপি মানে মেন ভিত্তি বলা চলে বিল্ড আপটা কেমন করে হচ্ছে টুইস্টটা কেমন করে আসছে কিভাবে চেস করছে কিভাবে তার ফ্ল্যাশব্যাকের গল্পগুলো বলছে এই জিনিসটাই হচ্ছে এই মুভির মেন মেরুদণ্ড তো আমার এক কথায় অনবদ্য লেগেছে এবার আসি রুক্মিণীর কথায় রুক্মিণীকে অ্যাজ এ কপ প্রথম দেখছি কয়েকটা ঝলক দেখেছি সেখানে বেশ প্রমিসিংই লাগছে তার মধ্যে সব থেকে লাস্ট ডায়লগ যেটা স্বস্তিকার ছিল যে ফুলস্টপ অসামান্য মানে জাদ অভিনেত্রী ওনার শুধু একটা মাত্র ডায়লগেই বোঝা গেছে তাছাড়া আরও অনেকেই রয়েছে টোটারায় একটা ঝলক আমরা দেখেছি তাছাড়া একটা পলিটিক্যাল কিছু র্যালি যাচ্ছিল সেরকম কিছু সিন আমরা দেখলাম তো অনেক কিছু থাকবে এর মধ্যে এই নয় যে একদম মাটা বোঝা যাচ্ছে আমি যেটা বললাম যে কি হতে চলেছে গল্পটা বোঝা যাচ্ছে মানেই যে খুব সিম্পল আপনার সামনে প্রেজেন্ট করা হবে সেটা না টুইস্ট থাকবে ভালো ধরনের টুইস্ট থাকবে প্রথমবার দেব লিডিং রোল করছে সিজিৎ মুখার্জির সিনেমায় আগে শুল্পিকারে করেছে বাট সেটা আলাদা মাল্টি স্টার্টার একটা কাজ ছিল বাট এখানে প্রথমবার দুজনে একসাথে কাজ করছে যেখানে দেব লিডে রয়েছে তো একটা আলাদা কিছু আমরা পাবো আর শ্রীজিৎ মুখার্জি প্রতিবারে পুজোর সময় এক একটা করে মুভি নিয়ে আসে আর প্রডিউসার ঘরে টাকা তুলে দেয় দর্শকের মনে ভালোবাসায় ভরিয়ে দেয় তো এবারেও অন্যথা হবে না এটুকু আমি বুঝতে পারছি এই টি দেখার পরে তো যাই হোক এইটুকু ছিল আমার অ্যানালাইস আমি যেটুকু দেখে বুঝলাম এরপরে টেলার আসবে তারপরে হলে গিয়ে তো আমাদের দেখতে হবে এবার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এবারে পুজোর কম্পিটিশানটা বেশ জোরালো রয়েছে এদিকে টেক্কা রয়েছে ওদিকে বৌরূপি রয়েছে তারপরে শাস্ত্রী আসছে তো সমস্ত কিছু মিলিয়ে বেশ একটা ভালো টানটান ব্যাপার থাকবে আর বাঙালি পুরো লুটেপুটে এই ধরনের মুভি উপভোগ করবে পুজোর ছুটিতে তো সেটাই আমার কাম্য আর যেরকম বললাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ছবি